সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু অল এডুকেশনাল টিপস বাংলা ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে কমেন্ট পার্ট ফোর তো আজকে আপনাদের কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার গুলা দেবো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে আপনাদের অনেক যে কোয়েশ্চেন থাকবে যেগুলো আপনাদের কমেন্ট করার দরকার হয়তো সেগুলো আপনারা আজকের এই টিউটোরিয়ালটাতে পেয়ে যাবেন তো প্রথম কোশ্চেন করছেন এমডি সালাউদ্দিন কাদির ভাই আপনি কোশ্চেন করছেন যে ভাই আমি সৌদি আরব সানি কোম্পানিতে আছি কিন্তু তিন মাস আমার আমাদের শেষ হয়েছে কিন্তু আকামা দিচ্ছে না কেন ভাই আপনি তিন মাস ধরে কোম্পানিতে আসেন কিন্তু আপনার কোম্পানি আপনাকে আকামা এখনো দেয় নাই তিন মাস শেষ হয়ে গেছে অলরেডি তো আমার জানা মতে অনেক কোম্পানিগুলা আছে যেগুলো আপনার তিন মাস পর্যন্ত কোম্পানির কাছেই আকামাটা রেখে দেয় তারপর তিন মাস পর আকামাটা দেয় আপনি আরেকটা মাস একটু ধৈর্য ধরেন আরেকটা মাসের ভিতরে যদি আপনাকে আকামা কোম্পানি না দেয় তাহলে আপনি আপনার কর্মেন অথবা কোম্পানির যে কপিল তাকে যে বলবেন যে আমার আকামা দেশ না কেন ঠিক আছে আর সেভাবে যদি না যায় তাহলে যদি আপনি একটু চান তাহলে আপনি লেবার অফিসে গিয়ে রিপোর্টটা করেন তাহলে আপনার আকামা দিয়ে দিবে আর যদি আপনার আঁকামাটা না দেয় তাহলে আপনি চাইলে অন্য জায়গায় কাফেলা হতে পারবেন ঠিক আছে আমরা দ্বিতীয় কোশ্চনে যাব আসাদ এস ডি হ্যাঁ ভাই আমার পাসপোর্ট নাই আকামা আছে আমি কি করব। আপনার আকামাসে আছে পাসপোর্ট নাই ঠিক আছে আপনি তারপরেও কাজ করেন আপনার এই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার চেক করেন যে আপনার নামে কোনো গ্রুপ টুপ বা মামা টামলা বা কোনো ফাইন টাইন আছে কিনা যদি এগুলো না থাকে তাহলে সরাসরি আপনি অ্যাম্বাসিতে যান তাদের সাথে কথা বলেন ইনশাল্লাহ আপনি আউট পাশের আওতাধীন হবেন আপনি যেতে পারবেন ঠিক আছে এবং তৃতীয় কোশ্চেনটা হচ্ছে এয়ার শিমুল বাই এই আউটপাস দিয়ে কি লাভ হইল সৌদি আরব আমার জানা মতে হুপ্রাপ্ত হাজার হাজার মানুষ আছে তাদের প্রাণের দাবি ছিল পাস ভাই আসলে এখানে কিছু করার নাই আপনার যেভাবে দিচ্ছে ওইভাবে আছেন যাদের ই আছে আপনার এই আছে যেতে পারতেছেন না যাই হোক যারা আপনারা হুরুব আছে তারা অন্য কোন অন্য কোন ওয়াই আছে যাওয়ার জন্য তো যারা যেতে পারতেছেন না তাদের জন্য আরেকটি নেক্সট আমি টিউটোরিয়াল করবো যে আপনারা কিভাবে আসবেন যাদের আখামে আছে ঠিক আছে সেই বিষয়ে একটা টিটিল করবো ইনশাল্লাহ আনোয়ার হোসেন বাই কোশ্চেন কোসেন বাই যদি হুরুপ লাগে তাহলে খালি কি আকামায় নাম্বার আসবে কি জানাবেন বাই আকামার নাম্বার বলতে আপনার টোটাল টোটাল সব ইনফরমেশন তো আপনার আকামার ভিতরেই আপনার যদি হুরুপ থাকে সেক্ষেত্রে আপনার আকামার ভিতরেই থাকবে আপনি আকামার চেক করলেই সব কিছু জানতে পারবেন যদি আকামা দিয়ে আপনার অ্যাপসের অ্যাকাউন্টে দিয়ে যদি আপনি হুরুপ চেক করেন সেক্ষেত্রে আপনি জানতে পারবেন ঠিক আছে সাইফুল আলম সাইফুল আলম ভাই কোয়েশ্চেন করছেন যে ভাই বলেন কিভাবে যাব আমার কিছু নাই পাসপোর্ট ফটো কি ফটো যেতে পারবো কি বলেন চ্যানেলটা রাখেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার কিছুই নাই ঠিক আছে তারপর আপনি একটা কাজ করেন আপনি যোগাযোগ করেন কারণ আপনাকে দিতে পারবে আর অবশ্যই আপনি যেহেতু প্রথমে আকারে আসছেন তার মানে আপনার পাসপোর্টের নাম্বার তো অবশ্যই আছে আপনি দে ওটা দিয়ে চেক করেন যে কোনো সমস্যা আছে কিনা তার যদি সমস্যা না থাকে তাহলে আপনি যোগাযোগ করেন এম্বাসিতে ইনশাল্লাহ যেতে পারবেন জসিম আহমেদ ভাই কোয়েশ্চেন করলেন আসসালামু আলাইকুম ভাই আপনার কাছে একটা কথা ছিল কাতারি লোকগুলো অল্প আসতে যেতে পারবে কি না না ভাই আপনি যদি কাতার থেকে সৌদি আরবে ঢুকে থাকেন তাহলে আপনি যেতে পারবেন না ঠিক আছে আপনি আউট পাসের দিন হবে না এস এস বি এস এস বি ভাই কি লেখলেন বুঝলাম না আমি একবার আকামা পাই না তাহলে আমি দেশে গিয়ে আসতে কি দেখছেন পারবো নাকি ভাই আপনার কোশ্চেনটা বুঝিনি আপনি আবার সুন্দর করে একটা কোশ্চেন করেন লেমন বিলি আমি কোম্পানিতে ছিলাম এখন আউট হয়ে আউট হয়েছি তো এখন কি যেতে পারবো প্লিজ জানাবেন আপনি কোম্পানিতে ছিলেন যাই হোক কোম্পানিতে কোনো সমস্যার কারণে আপনি চলে গেছেন মানে অর্থাৎ অবৈধ হয়ে গেছেন তো এই ক্ষেত্রে আপনি যেতে পারবেন কিনা দেখেন আপনি আপনার আকামার ফটোকপি অথবা আপনার পাসপোর্টে যে পাসপোর্ট নাম্বার ওই নাম্বারটা দিয়ে আপনি চেক করেন ইন্টারনেটে যে আপনার আকামে কোনো হুরুপ টুরুপ আমি এটা অনেকবারই বলছি হয়তো আপনি ভিডিওটা যদি দেখে থাকেন মানে এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে হয়তো আপনার এই কোশ্চেনটা থাকবে না আপনি সবগুলো চেক করেন যদি না থাকে তাহলে আপনি যেতে পারবেন জুনাইদ ইসলাম ভাই কোশ্চেন করলেন ভাইয়া আমার ফাইনাল এক্সিট দেওয়া আছে চার মাস হবে আমি কি দেশে যেতে পারবো দয়া করে জানাবে আপনার ফাইনাল এক্সিট চার মাস আগে দেওয়া আছে আপনি যেতে পারবেন সমস্যা নাই আপনি আমার সাথে যোগাযোগ করেন যেতে পারবেন সাইফুল মিজি যদি পাসপোর্ট না থাকে তাহলে কি করব আপনার পাসপোর্ট নাই তাহলে তারপর সমস্যা নেই আপনি আপনার আমার ফটো নিয়ে যান এম্বাসিতে যোগাযোগ করেন তার আপনাকে ডিটেলস বলে দিবে যে কি কি লাগবে আর যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে চেষ্টা করেন যে আপনার পাসপোর্টটা কোনোভাবে আপনি আনতে পারেন কি না ঠিক আছে এম্বাসিতে যান এম্বাসিতে যে যোগাযোগ করেন তাদের সাথে তাহলে সবচেয়ে বেটার হবে আমার কাছ থেকে আপনি যা ইনফরমেশন পাবেন তার চেয়ে সবচেয়ে ভালো পাবেন এই আউটপাস নিয়ে এম্বাসিতে গেলে ঠিক আছে আপনি এম্বাসিতে যাওয়ার চেষ্টা করেন বা তাদের নাম্বারে কথা বলার চেষ্টা করেন শোভন মরল ভাই বলছেন আপনার আকামার ম্যাচ শেষ হয়েছে এক বছর আট মাস হয় এখন হচ্ছে যে আপনার কথা হচ্ছে যে আপনি দেশে যেতে পারবেন কিনা ভাই আকামার ম্যাচ যদি যায় অবশ্যই আপনার গ্রামা আছে আপনি যে যত রিয়াল গ্রামা আসবে আপনি গ্রামাটা দিয়ে আপনি যেতে পারবেন ঠিক আছে জাকির হোসেন ভাই কোয়েশন করলেন ভাই আপনি এই যে নিউজটা দিলেন এই সি জি আউটপাস্টার আসলে এটা কোথা থেকে পাইছেন নিউজটা দেখেন আপনাদেরকে আমি দেখাইছি স্ক্রিনে আর এর আগের ভিডিওটাতে দেখাইছি যে আপনার যেই আউট যেই যে হয়তো আপনিও দেখছেন যে যে ফর্মটা এই ফর্মটা তারিখটা আপনি দেখেন ওইখানে তারিখ দেওয়া আছে ওই যেই তারিখটা দিছে ওই তারিখ থেকেই আপনার ফর্মটা দেওয়া হয়েছে আর মূলত এটা ফর্মটা আছে থেকে অন্য একটা বাই নিছে ওনা থেকে আমি ইনফরমেশনটা পাইছি তারপর আপনাদেরকে সাথে শেয়ার করছি ঠিক আছে রনি হাজারি ভাই প্রশ্ন করলেন ভাই আমি যে দালালের মাধ্যমে আট আসছিলাম প্রথম আকামা বানিয়ে দিয়েছে দ্বিতীয় দ্বিতীয় আকামার জন্য টাকা দিয়ে দিয়েছি দালাল টাকা খেয়ে ফেলছে পরে কফিল আমাকে অ্যাকসেপ্ট দিয়ে দিছে নাকি অ্যাবসেন্ট অ্যাবসেন্ট হইতে হবে অ্যাবসেন্ট দিয়ে দিছে আমি জানতাম না এবং আকামার মেয়াদ শেষ হওয়ার পর আমাকে বলছে এক বছর তিন মাস শেষ হয়েছে শেষ হয়ে গেছে আবার পর পরে এক বছর পর আমাকে জানিয়েছে এখন কি আমি দেশে যেতে পারবো কিনা আসলে আপনার কোশ্চেনটা সুন্দর হয়েছিল কিন্তু আপনি টাইপিং ভুল করছেন অনেক যাই হোক আপনি দালালের মাধ্যমে আসছিলেন এবং আপনার প্রথম আঁকামা হয়েছে এবং দ্বিতীয় আকামা সব আপনি টাকাটা দিছেন আপনার টাকাটা মেরে দিয়েছে এখন কথা হচ্ছে যে আপনি যখন আঁকামাটা দিতে পরে যে আকামাটা এক্সপায়ার হয়ে গেছে আর বানায় নেই সম্ভবত আপনার কথা অনুযায়ী এখন আপনি বলতেছেন এক বছর তিন মাস হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে তো এখন হয়তো আপনার আকামায় গ্রামা আছে ঠিক আছে আপনি ফাইনটা দেন ফাইনটা দিলেই আপনি যেতে পারবেন আর যদি ফাইন না আসে তাহলে তো ভালো ভাই আপনি যেতে পারবেন সমস্যা নেই জাস্ট আপনি চেক করে দেখেন আপনার কোনো ফাইন আছে কিনা আর যদি ফাইন না থাকে তাহলে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই সোহেল রানা ভাই কোশ্চেন করছেন যে খুরুজ আলারা আবার আসতে পারবে কিনা যারা একবার খুরুজ ন্যায় হ্যাঁ দিয়ে চলে যাবেন তাদের তারা আবার পরবর্তীতে আসতে পারবেন সৌদি আরবে যদি কিনা থাকে মামলা না থাকে এবং আপনার অন্যান্য কোনো জামেলা বা ফাইন টাইন কিছু না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার আসতে পারবেন ঠিক আছে তো মোটামুটি আপনাদের কয়েকটা কোশ্চেনের আনসার গুলো আমি দেওয়ার চেষ্টা করলাম তারপর কথা বলতেছি আপনারা এখনো যারা খারাপ কমেন্ট গুলা করতেছেন বারবার বিভিন্ন কিছু বলতেছেন ভাই দেখেন আপনাদের একটা টাকা নিয়ে কিন্তু আমি খাই নাই ঠিক আছে আর যদি আপনারা প্রমাণ দেন যে হেলাল ভাই আমাদের কাছে থেকে টাকা বা রিয়াল আপনারা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আপনাদের জন্য তো আমার মোবাইল নাম্বার দিয়ে রাখছি কমেন্ট ওপেন রাখছি দেখেন আমি অন্যান্য চ্যানেলের এর মধ্যে কমেন্ট অফ করি নাই মোবাইল নাম্বারও কিন্তু হাইড করে রাখি নেই অর্থাৎ না দেয় নেই আপনাদেরকে কমেন্টও দিয়ে রাখছি ওপেন করে রাখছি এবং আমার মোবাইল নাম্বারটাও দিচ্ছি ভাই আপনারা কেন ভাই এই ধরনের কমেন্ট করেন আসলে বুঝতে পারিনি আপনাকে আমাকে সরাসরি ফোন দেন না ফোন দিয়ে বলেন যে আপনার কি ক্ষতিটা আমি করছি যে আপনি গালাগালি করতেছেন বিভিন্ন কথা বলতেছেন যাই হোক যাদের যে স্বভাব তারা এই কাজটা করবেই আর তাদেরকে আর কি বলবো ভাই ঠিক আছে যদি লজ্জা শরম না থাকে তাহলে আর কি বলবো আপনারা যাদের স্বভাবটা আছে খারাপটা একটু চেঞ্জ করে ফেলেন যেহেতু আপনাদের এক টাকা মারি নাই কোনো সমস্যা করি নাই তাহলে কেন খারাপ কমেন্টগুলো গুলো করতেছেন ঠিক আছে যদি জানা থাকে কল দেন এই যে আমার স্ক্রিনের নাম্বারটা দিচ্ছি কল দেন কল দিয়ে জানেন ঠিক আছে কিন্তু ভাই খারাপ কমেন্ট করেন না আর আমার অনেক সাবস্ক্রাইবার আছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনারা চ্যানেলটাকে অনেক ভালোবাসেন এবং অনেকে বলছেন ভাই চ্যানেলটা রাখেন কিন্তু অফ করেন না ঠিক আছে যাই হোক যারা কমেন্টগুলো করছেন অনেক ভালো লাগছে আমার কাছে তো সবাই জন্য দোয়া করি এবং আপনাদের জন্যই আসলে চ্যানেলটা রাখতেছি আদারওয়াইজ আমি চ্যানেলটা অফ করে দিতাম তো দেখা হবে এগুলো নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই